हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसएन करियर। फ्रेंड्स, आज हम जेने नेब डब्ल्यूबीपीएससी मैनेजमेंट इनफॉरमेशन सिस्टम कोऑर्डिनेटर पदे स्टार्टिंग सैलरी कत रही है। पदे ओल्ड पे स्केल छिलो 7100 थेके 37600 एवं ग्रेड पे 3900। सिक्स पे कमिशनर पर यह पदे वर्तमान लेवल हो 10 এবং বেসিক হলো 32100 টাকা। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, যার বাংলা হলো মহার্ঘ ভাতা, সেটা বর্তমানে রয়েছে 3%। 2021 জানুয়ারি থেকে এই 3% করে ডিএ ঘোষিত হয়েছে। এগুলো সবই বেসিকের উপর ক্যালকুলেশন করা হবে। এই 32100 টাকার 10% হয় 3210 টাকা এবং 1% হয় 321 টাকা। 3% হবে 3 × 3 = 900 আর 21 × 3 = 63, টোটাল 963 টাকা। এরপর রয়েছে HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা 12%। এই 32100 টাকা 10% হয় 3210 টাকা এবং 2% হবে 3 × 600 আর 21 × 42, 642 642 প্লাস 3210 টাকা, মোট হবে 3852 টাকা। এরপর রয়েছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, যেটা 500 টাকা। এগুলো ছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে, আমরা এগুলো যোগ করে মান্থলি গ্রস স্যালারি বের করছি। মান্থলি গ্রস স্যালারি হবে 37415 টাকা। এ থেকে ডিডাকশন হবে পি ট্যাক্স 200 টাকা। পিএফ কাটা হবে না, কারণ পিএফ সাধারণত জয়নিং এর 6 মাস পর থেকে কাটা হয়, আর এটা যেহেতু একদম স্টার্টিং স্যালারি সেই জন্য অন্য কোনো ডিডাকশন এখানে দেখানো হচ্ছে না। পরে যদি অফিস থেকেও কোনো ডিডাকশন করা হয় তখন করা যেতে পারে, এটা যেহেতু একদম স্টার্টিং স্যালারি সেই জন্য এখানে শুধু পি ট্যাক্সটাই দেখানো হচ্ছে। তাই এই গ্রস স্যালারি থেকে 200 টাকা বাদ দিলেই যেটা পাওয়া যাবে সেটা হলো নিট স্যালারি। তাই একজন ডব্লিউবিপিএসসি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কোঅর্ডিনেটরের পদের শুরুতে প্রায় স্যালারি হবে 37215 টাকা, যেটা কোনো রকম ইনক্রিমেন্ট এবং আদার্স অ্যালাউন্স ছাড়াই। চাকরিতে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো রকম ইনক্রিমেন্ট হয় না, মিনিমাম 6 মাস বা 1 বছর পর থেকে ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট হলে বেসিক বাড়বে, আর বেসিক বাড়লে স্বাভাবিকভাবে ডিএ এইচআরএ বাড়বে, সেই জন্য গ্রস স্যালারিও বাড়বে। তাই ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান টার্ন করে দেবে। আর তোমরা কোন ধরনের জব স্যালারি জানতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানাবে।